আল্লাহর কাছে যখন উঠানো হবে আল্লাহ রাব্বুল আমিন বান্দার মাথাটা এরকম উঁচু করবেন, করার পর আল্লাহ ফিক্স করে দিবেন এইটা আর নড়াচড়া করবে না। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, ওরা ডানেও দেখতে পাবে না বামেও দেখতে পাবে না, আমার আল্লাহ চোখগুলোকে বিস্ফোরিত করে মাথা উঁচু করায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মানুষের সাথে চলেছিল কিয়ামতের দিন ওই মানুষের চেহারা দেখে আইডেন্টিফাই করে ফেলবে চোখ বিস্ফোরিত, আর কাল্লা যখন উঁচু মানুষ বুঝে ফেলবে অন্যরা এই মানুষগুলা দুনিয়ায় জালেমবাজ ছিল। আমাদের বাংলাদেশ পুলিশের একটা ড্রেস আছে, আছে কি না? পুলিশের ড্রেস দেখলে পুলিশ চিনা যায়, আর্মির ড্রেস দেখলে আর্মি চিনা যায়। বাংলাদেশ র‍্যাব যে ড্রেস পরে র‍্যাবের ড্রেসের রং হচ্ছে লাল টকটকা, ঠিক না? ঠিক তো? কি রং র‍্যাবের? কালো, আরে চশমাটাও কালো, মাথার কাপড় পর্যন্ত কালো, সব কালো। কালো দেখলে র‍্যাব চেনা যায়, আমাদের পুলিশের ড্রেস দেখলে পুলিশ চেনা যায়, আর্মির ড্রেস দেখলে আর্মি চেনা যায়। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় সাবধান হয়ে যাও, আল্লাহর আদালতে ওই দিন যখন উঠবে আমি রব্বুল আমিন তখন ওই চোখ বিস্ফোরিত করে মাথা উপর দিকে করাবো, ডানে বামের দিকে কাল্লা ফিরাতে পারবে না, মানুষ দেখেই বুঝে ফেলবে এই মানুষটা জুলুমের অপরাধে গ্রেপ্তার। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পারাম। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা নির্ধারিত একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে কথাবার্তা কিছু শোনার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে সূরা আহজাবের সূরা জুমারের আপনাদের কাছে দুটি আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, একটা হচ্ছে 68 নম্বর আয়াত আর একটা হচ্ছে 69 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার আলোকে এবং কেয়ামতের বাস্তবতায় দুনিয়ার জীবনের শেষে যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে আমাদেরকে ফেরত যেতে হবে, সেই দিবসটাতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদের জন্য কতগুলো অবস্থা দাঁড় করাবেন। দুনিয়ার বুকে যেরকম আমরা কমন ইন জেনারেলি হিউম্যান বিং, আমরা সবাই মানুষ, আমরা সবাই আল্লাহর কাছে উত্থিত হব এটা যেরকম সত্য, কিন্তু সবাই আল্লাহর কাছে একই রকম ভাবে কিয়ামতের দিনে উত্থিত হবে না এটাও সত্য, ঠিক কি না? সবাই হিউম্যান বিং, সবাই মানুষ, মানুষ মাত্র আল্লাহর কাছে কিয়ামতের দিন উত্থিত হতে হবে, কিন্তু সব মানুষ কিয়ামতের দিনে একভাবে উত্থিত হবে না। কোরআনুল কারীম স্টাডি করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক পাঁচটা ভাবে মানুষকে কিয়ামতের দিন উত্থিত করবেন। এক একজনের চেহারা এক এক রকম করবেন, এক একজনের আচরণ এক এক রকম করবেন, এবং কি কারণে মানুষ এরকম অবস্থা হবে আল্লাহ সেটা কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। কেন জানাইছেন? ওই যে বললাম রব্বুল আলামিন দুনিয়াতে কোনো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ সব মানুষকে আল্লাহর আদরের সৃষ্টি করে জান্নাতে নেওয়ার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন রব্বুল আলামিন, সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে যখন শোয়ায় রেখেছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আমিন তার নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার মুখমণ্ডলকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে জান্নাতে আদম শুয়ে আছে, ইবলিস তখনও ইবলিস নয়, তখনও সে হচ্ছে মুআল্লিমুল মালাইকা, প্রত্যেক দিন সে আসে, আসার পরে আদমকে উপর দিয়ে দেখে যায় একবার করে, কি সৃষ্টি রে, আল্লাহ সব কিছু বললো, ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, বললেই হয়, আর এইটাকে আল্লাহ যত্ন করে করে বানায় মুখ না, কি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন, ব্যাপারটা কি? আস্তে 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 তার মনের মধ্যে চিন্তা, একদিন উপরে দেখতে দেখতে নাক দিয়ে ঢুকছে ভিতরে, ঢুকে ভিতরে দেখে তো আরো অবাক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলবেন? এই যে কিডনি, আপনার আমার যে কিডনির আমরা গুরুত্বই দেই না, কিডনি একখান আমাদের দুই পাশে দুইটা আছে, আমরা যাই ইচ্ছা তাই খাই, যেমন ইচ্ছা তেমন আচরণ করি, প্রত্যেক দিন কোনো চার্জ দেওয়া লাগে না, আপনার মোবাইল খানিকক্ষণ পরে 10%-এর নিচে চার্জ নেমে গেলে কোঁত কোঁত করে খালি আপনারা জ্বালায় ভাই চার্জ দে চার্জ দে, আমি গেলাম কিন্তু মরলাম কিন্তু, ঠিক কিনা ভাই? অথচ আপনার কিডনি আপনার কোনো চার্জ নাই, আপনি কেমনে এটা আপনি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রাখলেন, প্রতিদিন কমসে কম 200 লিটার রক্তকে পরিশোধন করে। আজকে বাড়িতে যাবেন, বয়স যদি 1 বছর হয়, বয়স যদি 10 বছর হয়, বয়স যদি 20 বছর হয়, বাড়িতে যাওয়ার পরে ক্যালকুলেশন করবেন প্রতিটা বছর 365 দিন, 365 দিনকে 200 লিটার করে গুণ দিবেন, বয়স যত হিসাব করে দেখবেন কয়েক লক্ষ লিটার আল্লাহর দেওয়া ব্যবস্থাপনায় কিডনি আপনার শরীরের মধ্যে রক্ত পরিশোধন করেছে। সুবহানাল্লাহ।
আপনার বাড়ি ফিল্টার আছে? পানির ফিল্টার আছে? কয়দিন পর পর কালো হয়ে যায়, চেঞ্জ করা লাগে। যারা ওয়াল ফিল্টার লাগায় রাখছেন এখন, সেইটার জন্য কোম্পানির লোককে ডাক দিতে হয়, দিয়ে কোম্পানি আল্লাহরা পরিবর্তন করে। আপনারা কারা কারা কয়দিন পর পর কিডনির ফিল্টারের জন্য লোক ডাকেন আর কয়দিন পর পর কিডনির ফিল্টারের জন্য কাজ করেন, একটু হিসাব করেন। রব্বুল আলামিন এই মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে রাখছিলেন জান্নাতের মধ্যে, শয়তান ভিতর দিয়ে ঢুকে সব দেখে একদিন তার মধ্যে অস্থিরতায়, এটা এটা দালিলিক ভাবে কিছু কথার মধ্যে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, শয়তান তখনও হয় নাই কিন্তু আদমের প্রতি তখনই তার একটা ঈর্ষা তৈরি হয়েছিল, সে তখন থুতু নিক্ষেপ করেছিল তার প্রতি। এই যে আদম আলাইহিস সালামের প্রতি থুতু নিক্ষেপ করে অনেক মুফাসসিররা বলেন, এরপর আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ওই থুতুর অংশটুকু তুলে ফেলে দিয়েছিলেন। ফেলে দেওয়ার পরে প্রত্যেকটা মানুষে যত বড়ই হোক, 6 ফিট হোক, 7 ফিট হোক, 2 ফিট হোক, 1 ফিট হোক, মানুষের সাইজ যত, মাথার থেকে ওই বৃদ্ধাঙ্গুলির মাথা ওই পর্যন্ত একটা দড়ি দিয়ে মাপবেন, মাপার পরে পুরা দড়িটা অর্ধেক করবেন, করে আবার মাথার থেকে ধরবেন। মানুষ যত বড়ই হোক তার মিডিলটা হচ্ছে তার নাভি, ওই নাভি পর্যন্ত ওই অর্ধেকটা হবে। মানুষ যত বড় তার অর্ধেক হচ্ছে নাভি, ওই নাভির জায়গাটাতে তার থুতু, আল্লাহ এটা তুলে ফেলেছিলেন। এরপর আল্লাহ বরকতের ভান্ডারটা এমন করেছেন, আল্লাহ মায়ের মাতৃ করে ওই সন্তানকে ওই নাভির সাথে সংযোগ লাগায়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ দিয়ে তাকে খাওয়ান নাই, মুখ দিয়ে নাপাক কিছু ছোঁয়ান নাই পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন নাভির সাথে সংযোগ দিয়া, মায়ের সাথে রক্তের কানেকশন দিয়া আল্লাহ এই মানুষটাকে মাতৃর কোলের মধ্যে আল্লাহ বড় করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মানুষকে আমি এত বড় করলাম, যেই মানুষ দুনিয়ার বুকে কোন করে বড় হলো, ওই মানুষ স্বীকার করুক তার রবকে বা স্বীকার নাই করুক, বাড়াবাড়ি করুক আর মাতব্বরি করুক, আমি রব্বুল আমিনের চ্যালেঞ্জের সাথে মানুষ কখনো টিকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন আস্তিক নাস্তিক দুনিয়ায় সজ্ঞান অজ্ঞান প্রত্যেকটা প্রাণের সাথে আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ যুক্ত করে দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে জীবন আছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে, ঠিক কিনা? তুমি নাস্তিকগিরি করো, তুমি কোরআনের বিপক্ষে কথা, তুমি অনেক মাতব্বরি করো, তোমার সাধ্যের মধ্যে যদি থাকে তুমি তাহলে একটু মাতব্বরি করে দুনিয়ার বুকে 150-200 বছর একটু বেঁচে দেখাও তো। কোরআনে আল্লাহ বলেছে আমি কোরআন স্বীকার করি না, আল্লাহ বলেছে জীবন আছে যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে, আমি আল্লাহর বিধান অস্বীকার করলাম, আমি মৃত্যুবরণ করব না, একটু বেঁচে দেখাও তো। আমার আল্লাহ বলছেন সাধ্যের অতীত বান্দা তুই পারবি না, তোর রবের চ্যালেঞ্জে তুই হেরে আছিস, অতএব আল্লাহর কাছে তোরে যে একদিন ফেরত আসতে হবে বান্দা, এইটা মনে রেখে তোর বাকি জীবনটা চালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানুফিকা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়ামান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দা এমন একদিন হবে বান্দা যেদিন নুফিকা ফিস-সূর, সিংহার মধ্যে একটা ফুৎকার দিয়ে দেওয়া হবে, ওই ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব ওলট পালট হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বা সাইকা মান ফিস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি সব নিঃশেষ করে দিব, উড়ায় দিব, সব কিছু ধ্বংস করে দিব, ইল্লা মান শাআ আল্লাহ। তবে হ্যাঁ, আমি রাব্বুল আলামিন প্রথম যে ফুৎকার হবে ওই ফুৎকারের পরে কতক জিনিসকে বাঁচায় রাখবো। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহর মৌলিক 4 জন ফেরেশতা সেই সময় টিকে থাকবে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও টিকে থাকবে, যেই ফেরেশতাটা দুনিয়ার সবার জানগুলা কবজ করছে সে পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ বলছেন কতক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখো তো, আল্লাহ বলছেন সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা প্রথম ফুৎকার, এরপরে রাব্বুল আলামিন সবগুলোকে পাঁচ 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 তাদেরকে ডাক দিবেন, আল্লাহ ডাকার পরে আল্লাহ যত কাছের সব ফেরেশতাগুলোকে বলবেন তোমাদের রূহ তোমরা দিয়ে দাও, সব রূহগুলোকে দিয়ে দেওয়া হবে। এরপরে রাব্বুল আলামিন যখন মালাকুল মাউত তাকেও বলবে
বলেন সারা জীবন তো মানুষের জন্য রূহ কবজ করছিস, এখন তোর রূহ দিয়ে দে। আল্লাহর কাছে যখন দিয়ে দেওয়া হবে রব্বুল আমিন বলবেন তখন দ্বিতীয় ফুৎকারের সব নিঃশেষ হয়ে গেছে, সবগুলি শেষ। আল্লাহ রব্বুল আমিন এরপরে রব্বুল আমিন বান্দাদের জন্য ঘোষণা দিচ্ছেন, বান্দা জানো নাকি কি হবে এরপরে? আল্লাহ বলছেন ফাইদা হুম কিয়ামুয়ানজুরুন, ও বান্দারা ওই দিন দেখতে পাবে আল্লাহ রব্বুল আমিন যখন সব ধ্বংস করে দিবেন, দেওয়ার পরে একটা ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর সব মানুষগুলাকে আল্লাহ আবার তার সামনে উত্থিত করবেন। রব্বুল আলামিনের কাছে এটা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহু আকবার, একটু মাথা খাটান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এইটা খুব কঠিন বিষয়। পরকাল নিয়ে অনেকে বিভিন্ন ধরনের চিন্তা করে, পরকাল আছে কি নাই, পেটের মধ্যে যমজ দুইটা সন্তান পেটের মধ্যে আছে। কাল্পনিক ভাবে একজন ইতিহাসবিদ বলেছেন দুইজন সন্তান যমজ দুইজন, আলোচনা করছে একজন নাস্তিক। একজন নাস্তিক বলতে এটা বুঝাচ্ছে সে মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়া নামক একটা জায়গা আছে, স্বীকার করে না। আরেকজন বলতেছে না রে ভাই, আমাদের এমন একটা দিন আসতে পারে যেই দিনে আমরা দুনিয়ায় যাব, যাওয়ার পরে আমরা আমার মায়ের মুখ দেখব। আরেকজন বলছে দূর আবার দুনিয়া কি, যে অন্ধকার জগতে আসছি যেমনে করে আমাদেরকে খাওয়াচ্ছে, এর বাহিরে আবার যাওয়ার কোনো জায়গা আছে কিনা? বলে না না না, এরকম একটা দিন থাকতে পারে যেই দিনে যাওয়ার পরে আমরা আমার মায়ের দুধ দেখব, আমরা নাভি দিয়ে খাবো না, মুখ দিয়ে তখন খাওয়া শুরু করব। ওই দুনিয়াটা এত বড় নয় বলে এর থেকে আবার বড় কি হতে পারে? আমরা এর মধ্যে সুন্দর করে চার হাত পা জড়ো করে গোল করার মধ্যে বসে আছে, এর থেকে আবার বড় কি হতে পারে? বলে না না, ওইটার পরিধি ওইটার ধারণা কল্পনার মধ্যে নাই। বলেন তো ভাই, আপনি যে মায়ের পেটের মধ্যে ছিলেন, চারটা হাত পা জড়ো করে দিয়ে আল্লাহ উপর করে রেখে দিয়েছিলেন, ওইটার তুলনায় আপনার যে বিছানা আপনার যে দোলনা ওইটা কত 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 গুণ বড়, ঠিক কিনা? দুনিয়ার বুকে যেই মানুষের কাছে বলা হয় আল্লাহ রাব্বুল আমিন পরকাল নামক একটা জগৎ রেখেছেন, ওই জগতে রব্বুল আমিন ওই দিন বান্দাদেরকে আবার উত্থিত করবেন, ওই দিন যাওয়ার পর রব্বুল আমিন বলছেন ওই বিচারের ময়দান যে কত অজস্র বড় হবে, এই সম্পর্কে বান্দা তোমার কোনো ধারণা নাই। রব্বুল আমিন এরপরে ওই দিন বান্দাদেরকে হাজির করার পরে বিচার ফয়সালা করবেন, বিচার ফয়সালা করার পরে যেই বান্দাগুলোকে জান্নাতে দিকে যেতে বলবেন, আমার আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই দিন জান্নাত দেখার পরে বুঝতে পারবি বান্দা এই দুনিয়ার কমসে কম দশটা গুণ জান্নাত, সবচেয়ে নিম্নমানের ইমানদার যে হবে তাকে রব্বুল আমিন সেদিন দান করে দিবেন। আল্লাহ প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, তাহলে সেই দিন আমরা রব্বুল আমিনের সামনে দাঁড়ায় যাব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া শরাকাতিল আউযু বিনূরি রব্বিহা ওয়া উদিআল কিতাব ওয়া জিআ বিন্নাবিয়িন ওয়াশ-শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউযলামুন। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদেরকে কেন উঠানো হবে? উঠানোর ভিন্ন কোনো কারণ নেই, উঠানোর একমাত্র কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তোমাদের হিসাবগুলো বরাবর করবেন, আল্লাহ রাব্বুল আমিন ওই দিন তোমাদেরকে তার সামনে দান করায়া বিচার কার্যক্রম শুরু করবেন। আল্লাহ রাব্বুল আমিন যেদিন বিচার করবেন, আল্লাহ বলছেন সেই বিচারের আদালতে রব্বুল আলামিনের কাছে একজনও বিন্দু মাত্র জুলুমের শিকার হবে না, একজনও জুলুমের শিকার হবে না। আপনি একটা ভেড়া মাঠের মধ্যে বেঁধে রেখে চলে এসেছিলেন, ওই ভেড়া আরেকটা ভেড়াও মাঠের পাশে বাঁধা ছিল, ভেড়া একটা অনেকক্ষণ গুতাগুতি করে তার খুঁটি যেটা ছিল খুঁটি ঠেলে উঠে চলে আসছে, আসার পরে যেই ভেড়াটা বাঁধা ছিল ওই ভেড়াটার মাথার মধ্যে শিং ওঠে নাই, ও মাথা দিয়ে ইচ্ছা মতো তারে গুতাইছিল। আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আমিন এইরকম শিংওয়ালার শিংহীন ভেড়াগুলাকেও দাঁড় করাবেন, দাঁড় করানোর পরে রাব্বুল আমিন যেইটার মাথায় শিং ছিল না ওইটাকে শিং গজায়া দিবেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন বলবেন যে কয়টা গুতা দিছিলে এখন তারে
গুতা দে গুতা বরাবর করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে তাদেরকে বলবেন তোরা মাটি হয়ে যা মাটি হয়ে যাবে সুতরাং দুনিয়ায় যদি কোনো প্রাণী অপর প্রাণীর প্রতি জুলুম করে আল্লাহর আদালতে সেই দিন বিচার হবে আল্লাহ বলেন ওই দিন কিন্তু আল্লাহর কাছে বান্দা যখন উঠবে আমি রাব্বুল আলামিন সবাইকে একভাবে তুলব না আমি আল্লাহর কাছে একজন মুসলিম একজন জুলুমের শিকার হবে না তবে আমি আল্লাহর তোলার ধরনটা কিন্তু ভিন্ন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে কান লাগান প্রথম যেই দল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন কোন দল উঠবে কেমন করে তাদের চেহারা হবে কি আচরণ তাদের হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার ধারণা কি তোমার রব বোধহয় গাফেল তোমার রব বোধহয় দেখে না তুমি যে জুলুম করো তুমি যে অত্যাচার করো তুমি যে মানুষের প্রতি অবিচার করো তোমার ধারণা কি বান্দা তোমার রব কে বিষয়ে গাফেল নাকি আল্লাহ বলেন প্রথমে সাবধান হয়ে যাও আমি আল্লাহ রাব্বুল আমিন বলছি আমি রব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল নই সুতরাং সবচেয়ে বড় সাবধান বাণী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় যারা একজন আরেকজনের সাথে জুলুম করে ঠিক কি না দুনিয়া আজকে জুলুম শাহির দেশ আপনি আদালতে যাবেন জুলুম আপনি পেশকার অফিসে যাবেন জুলুম আপনি সেটেলমেন্ট অফিসে যাবেন জুলুম আপনি ইউনিয়ন পরিষদে যাবেন জুলুম আপনি আইন আদালত করতে যাবেন জুলুম এমন কি নাম করা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলাম প্র্যাকটিস করে ওই লোকটাও যখন বাড়িতে যায় বইয়ের সাথে ওই ব্যক্তিটাও একটা জালেমবাজ হয়ে যায় ঠিক কি না সামান্য একটু নুনের থেকে লবণ কম বেশি সামান্য একটুখানি তরকারি তল্প একটু কম বেশি উনি মহানবী সাল্লামের আদর্শ নিজেকে মনে করেন উনি মুসলমান নিজেকে পরিচয় দেয় অথচ নিজের স্ত্রীর সাথে খারাপ আচরণ করে এরকম মুসলমান বোধহয় টাঙ্গাইলে না আছে আহারে একটুখানি বড় হয়েছে স্মার্ট হয়েছে শার্টের ভাব অন্যরকম প্যান্টের কাট অন্যরকম চুলগুলা ওয়েস্টার্ন ছাঁট দিছে এই দিক থেকে প্রথমে কাটাইছে আবার এই দিক থেকে সাঁসাইছে সাঁসাই দেয়া মধ্যে দিয়ে টান দিছে দিয়ে দিক দিয়ে আবার মেশিন লাগাইছে চুল কয়টা এইদিকে মাঝে মাঝেই খালি এরকম এরকম করে স্টাইল করে মনে করছে আমি আর দুনিয়ায় নাই আমি এখন দুনিয়ার বাহিরে চলে গেছি ওরে ভাবের বাপ বাপ মা হয়তো ফোন করে বলছে বাজান রে মাগরিবের আজান হয়ে গেছে বাড়িতে আয় বলা দেরি নাই ওই পার থেকে তখন সন্তান সাটা মারে রাখো তো কখন আশা লাগবে না আশা লাগবে আমার জানা আছে তোমার এত ফোন করা লাগবে না মানা করে দিলাম খবরদার তুমি আমারে ফোন দিবে না বাপ মা ভয়ে কাজু মাজু করে এমন ভাবে সাটা সাটি করছে চিন্তা করছে বাড়িতেই যদি আবার না ফিরে যে বকে গেছে ছেলে ওই ছেলে মনে করতেছে দুনিয়ায় ফুটানি মারে চলে আমার আল্লাহ বোধহয় তার আচরণটা দেখে না যেই আল্লাহ সন্তানকে নির্দেশ দিয়েছিল কদা রব্বুকাল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি রবের পরে পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না ওই ছেলে সামান্য একটু কলেজে যায়া সামান্য একটু বড় হইয়া নিজে স্মার্ট স্মার্টফোনের মালিক হয়ে নিজেকে স্মার্ট ভেবে নিয়া মনে করছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যায় ইচ্ছা মতো তাদেরকে ঝাড়ি মারা যায় বাপ মার সাথে জোরে জোরে কথা বলা যায় এইটাকে কোনো মাথার মধ্যে ড্যাম কেয়ার ভাব ধরে কিছু ভাবে না আমার আল্লাহ বলছেন বান্দা হুঁশ করে রাখ ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা আমালুজ জালিমুন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এইটাও যদি জুলুম হয় আল্লাহ রাব্বুল আলামিনের চোখের বাহিরে নাই ঠিক কি না মনে রাখবেন সূত্র আপনারাও মাঝে মাঝে বলেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কি না আল্লাহ সার দেয় উমলি লাকুমিন্না কাইদি মাতিন পট পট করে আকাশের দিকে ঘুরি উড়ায় দিছেন ঘুরি উঠতেছে আর উঠতেছে আপনার হাতে লাঠাই এই উদাহরণ আল্লাহর সাথে যায় না তারপরেও বুঝায় অনেক সময় তো ঘুরির দড়ি কেটেও যায় ঘুরি হারায় যায় যায় কিনা মাঞ্জা দিছেন আপনি আরেকজন মাঞ্জা দিছে আপনার মাঞ্জার ধার বেশি দুইটা দড়ির মধ্যে লাগছে একটা কেটে গেছে একটা রয়ে গেছে কিন্তু যদি কেটে না যায় সন্ধ্যা হলে আপনি লাঠা মুড়ায় মুড়ায় আপনার কাছে যেরকম ফিরাই নিয়ে আসেন আমার আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও ও উম
সাময়িক সময়ের জন্য একটু ছাড় দিয়ে টেস্ট করে দেখছি বান্দা, যখন আমি ধরব আমার ধরা কিন্তু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেকগুলা ধরে ধরে দেখাইছেন, এমন সাইজ করে আল্লাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন একদম কার বানায় ছেড়ে দিছেন? সাইয়েদিনা মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব ছিল কিনা? ছিল। মূসা আলাইহিস সালামকে আপনারা আমার নবীর মতো নরম নবী না গরম নবী? সবাই জানেন, আমি আপনাদেরকে ইতিহাস শোনাচ্ছি না, শুধু ভূমিকাটা ভালো করে মনে রাখেন। সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম এমন গরম নবী, একটা জায়গাতে ঠাড়ায় থাপ্পড় দিছেন, জায়গায় ব্রেক। আপনারা যদি ডাক দেয় ভাই আছেন তো আমার একটা চর মারেন, আপনি ঠাটায় একটা আমার চর মারছেন, গায়ের সবচেয়ে জোরে আপনি চর মারছেন, কি করতে পারবেন? আমার সর্বোচ্চ অজ্ঞান বানাতে পারেন, দাঁতি লাগাইতে পারেন, গালের দাঁত তুলতে পারেন, দু একটা দাঁত নড়াইতে পারেন, কিন্তু থাপ্পড় দিয়ে জায়গায় ব্রেক করায় দেওয়া এত সহজ কাজ নয়। মূসা আলাইহিস সালামের তাহলে থাপ্পড়ের জোরটা কেমন ছিল? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠালেন, যান আপনি তাকে দাওয়াত দেন, আপনি সাথে করে আপনার ভাই হারুনকে নিয়ে যান। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, যাওয়ার পরে বলে, তুমি নাকি দাবি করছো, তুমি নাকি রব? বলে, খালি রব না, না রব্বু কুমুলায়লা, আমি খালি রব নই, আমি সবচেয়ে বড় রব, তাই নাকি? কেমনে তুমি সবচেয়ে বড় রব? প্রমাণ দেওয়া লাগবে। কোনো প্রমাণ তো কোনো ব্যাপারই না। বলে, আমি আপনার কাছে দুইটা জিনিস কেবল জানতে চাইবো, এটা করতে পারলেই প্রমাণ হয়ে যাবে। কি বলে? বলে, শুধুমাত্র বলো, বলার সাথে সাথে আমি করে ফেলব। বলে, আপনি জীবন দিতে পারেন? কয়টা তো অ্যাভেলেবেল ব্যাপার, ওয়ান টুর ব্যাপার, জীবন দিয়ে দেই, কয়টা দিয়ে দেখান তো। বলে, আমার জেলখানার মধ্যে কোনো ফাঁসির আসামি আছে নাকি? বলে, আছে মানে কি? অজস্র পরিমাণ ধরে নিয়ে আসা হয়েছে, যেইগুলাই আপনার বিপক্ষে গেছে, কোনো বিচার টিচার নাই, আপনার বিপক্ষে গেলেই ওইগুলারে ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলানো হয়েছে। নিয়ে আসো একটারে। নিয়ে আসার পরে বলছে, তোমার ফাঁসি হবে জানো নাকি? বলে, হ্যাঁ। কবে? আজকে রাত্রিবেলা যাও, আমি তোমার রব হিসাবে তোমারে মুক্ত করে দিলাম। বাবা, জীবন দিয়ে দিছে একটারে, কই ভালোই তো দেখাইলেন, কয় আপনি নাকি মারতেও পারেন? কয় হ্যাঁ পারি তো, কয়টা কোনো ব্যাপার নাকি? কয় আমার আদালতে, আমার জেলখানার মধ্যে কোনো লোক আছে কিনা? আছে মানে কি? কেবল আপনার বিরোধিতার করার কারণে, কোনো অপরাধ টপরাধ প্রমাণ টমাণ নাই, আগে গোষ্ঠী বাইন্ধে ধরে নিয়ে এসে রাখা হয়েছে, পরে প্রয়োজন অনুযায়ী মামলা দেওয়া হবে। ধরে নিয়ে আসছে একটারে, আমার সামনে নিয়ে আসো। বলে, তোমার কোনো অপরাধ? বলে, আমার কোনো অপরাধ নাই, ধরলো কেন কয় আমি জানি না, হঠাৎ করে ধরে সালাম দিয়ে দিছে এই জায়গায়। বলে, তার মানে তুমি বলতে চাও নিরাপরাধ? হ্যাঁ। বলে, একটা তলোয়ার দাও। এক কোপ দিছে কল্লার থেকে ধরালা দা। মূসা দেখছো, একটারে জীবন দিয়েছি, আবার একটারে মাইরে ফেলাইছি। মূসা বলছেন, চমৎকার দেখাইছেন, আমি তো অবাক হয়ে গেছে আপনার পারফরমেন্সে, তবে অল্প একটু আর দেখানো বাকি, এইটুক দেখালে আর কোনো কথা নাই, অত দূরের কারো সাথে আমার সম্পর্ক নাই, আপনারে আমি মাইনে নিব, আপনার প্রধান সাগরে দে আমি রূপান্তর হব, কি করা লাগবে? কই কিচ্ছু করা লাগবে না, কেবল যে এইটার ধর থেকে কাল্লা আলাদা করলেন, এইটারে আবার একটু জোড়া দিয়ে আপনারে রব ডাকান। বিহাদক কোলাঘাত, মুখে মুখে কথা বলে, আদব নাই কিছু নাই, লেহাজ নাই, এটাকে ধরা। বুঝছেন তো, যখন আপনার আর যুক্তি নাই তখন আপনি বড় বড় গরম মারেন, ঠিক কিনা? এখনো আছে দেখবেন, যুক্তি নাই, যুক্তিতে আপনার সাথে পারবে না, তর্কে আপনার সাথে টিকবে না, জালেম শাহি কায়েম করার পর আপনি প্রতিবাদ করবেন, ওই প্রতিবাদের ভাষা তার নয়, তখন পাওয়ার দেখায় মুসলমানদের কণ্ঠকে নিম্ন করতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ খেয়াল করে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি কোন জালেমের ব্যাপারে গাফেল নই, দুনিয়ার বুকে হিসাব বরাবর অনেক সময় হয়ে যায়, আবার দুনিয়ার বুকে হিসাব বরাবর হয় না, কিন্তু আল্লাহর কাছে চূড়ান্ত হিসাবের দিনে হিসাব বরাবর হবে কি না? কথা বলেন, হবে। দুনিয়ার বুকে আমরা দেখতে পাই প্রজন্মের পর প্রজন্ম সাক্ষী হয়ে আছে, ও ভাই ও যুবক বড় দাম্ভিকতা করে ঘোরো,
আমার আল্লাহ বলেন ওয়ালা তামশু ফিল আরদি মারহা দুনিয়ার বুকে তুমি এমন তো নয় তোমার ওই শুট ও তোমার ওই বুট তোমার ওই আধুনিক চালচলনে তুমি কি জমিন ভেদ করে যেতে পারবে নাকি তোমার তো সেই ক্ষমতা নাই তাহলে দুনিয়ার বুকে অহংকার করে দাম্ভিকতা দেখায় চলো কেন ভাই দুনিয়ায় এরকম শত শত রাজবাড়ি আছে পরিভ্রমণ করতে যাও নাটোরের গণভবনে যাও উত্তরা গণভবনে যাও পানাম সিটিতে যাও বিভিন্ন রাজবাড়িতে যাও কি আশ্চর্য কথা রে ভাই আমার দাদার বাপের নাম কি বলতে পারি আমার প্রজন্মে প্রজন্মে পাঁচ ছয় প্রজন্ম পর্যন্ত জানি এরপরে যখন আমার বাপের দাদার দলিল দেখছি দলিলের মধ্যে দেখতে পাইছি আমাদের দাদার দাদার দিক থেকে দেখা যায় তাদের মুসলমানের সম্পর্ক ছিল না কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধারাবাহিকতা ছিল আপনি যত বড় সংগঠনের দাপট দেখান আপনি যত বড় পাওয়ার দেখান আপনি যত বড় বৃহত্তর বৃহত্তর বলে গল্প দেন মনে রাখবেন আমার আল্লাহ যদি ধরে সেই সাথে সময় লাগবে না আপনার ক্ষমতা আপনার পাওয়ার ফেরাউনের থেকে বেশি নয় অতএব আল্লাহর ধরাকে বান্দা যেন ভয় করে আমার আল্লাহ বলছেন এই জন্য জেনে রাখো আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন ঠিক কিনা আমার গল্প আপনারা শোনার কথা দুনিয়ার বুকে আল্লাহ অনেক সময় হিসাব মিলায় দেন মানুষ বুঝতে পারে না অফিসের বড় বস যাত্রার সাথে খারাপ ব্যবহার করে ম্যানেজার সামান্য একটু ভুল করছে যেই ভুলের জন্য অল্প একটু বকা যায় কিন্তু উনি ইচ্ছা মতো ওরে বাবা যা বলা লাগবে তাও বলছে যা বলা লাগবে না তাও বলছে কারণ কি উনি মালিক আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার ম্যানেজার আমার উপরে কথা বলতে পারে না ম্যানেজার কেমন ভাবে বলছে ম্যানেজারের বুকটা ঝালা পালা হয়ে গেছে আরে এইরকম মানুষ মানুষে বকতে পারে মানুষ অনেক সময় মায়ের সহ্য করতে পারে কিন্তু কথার জ্বালা বড় কঠিন জ্বালা ম্যানেজারের বলার কিছু নেই কিন্তু ভিতরে গজগজ করে ম্যানেজার যখন কর্মচারীর কাছে গেছে রাগ তো কোথাও না কোথাও ঝাড়া লাগবে কি করবে কথা নাই বার্তা নাই উনার নিম্নে যেই কর্মচারী ছিল কর্মচারী উনিশ বিশ কাজে একটু ভুল করছে যাবে কোথায় ইচ্ছা মতো দিছে ঝাড় যা বলা লাগবে যা বলা লাগবে না ওই মালিক যা যা বলছিল সবগুলা সদ দিয়ে কলিজাটা একটু ঠান্ডা করছে এখন কর্মচারী চিন্তা করছে উনি তো আমার ম্যানেজার উনারে তো আর আমি বকতে পারি না বলতে পারি না আমি আবার কোথায় বলবো কিন্তু আমার সাথে আমার এই ম্যানেজার এত দুর্ব্যবহার করলে এটা তো সহ্য হয় না উনি কোথায় বলবে কোথায় বলবে অফিস শেষ করে যখন বেরিয়ে যায় যাওয়ার সময় দেখে দারোয়ান বসে আছে দরজার সামনে আর যাবে কোথায় দারোয়ান বেটা তোর দাঁড়ায় থাকার কথা বেয়াদব কোথাকার কাজবাজ ঠিক মতো করিস না অপদার্থ একটা জানোয়ারের বাচ্চা জানোয়ার যা ইচ্ছা তাই চিন্তা করছে দারোয়ান প্রত্যেক দিন তো আমার স্যার আমার সামনে দিয়ে যায় প্রতিদিনই বসে থাকি আজকে এত চেতা কেন উনি চেতছে হচ্ছে উনার ম্যানেজার যে চেতা দিছিল চেতার শোধ দিছে দারোয়ান রে দারোয়ানের ভিতরে গজ 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 কিন্তু বক বেকারে লোক তো আর পায় না ওই তো অফিসের সবচেয়ে নিচু এরপরে সে দরজাখানা বন্ধ করে বাড়িতে গেছে যাওয়ার পরে ভাত দিছে বউ খাইতে বসছে তরকারির সাথে খাওয়া ভিতরে তো রাগ গজ গজ খাইতে লাগে একখান মরিচ গেছে সাথে মরিচ খাওয়ার পরে ঝাল লাগছে বউ যাবে কোথায় বউরে যা বলা লাগবে তাও বলছে যা বলা লাগবে না ওরে বাবা বউয়ের বৃষ্টি উদ্ধার করে তুলেছে বাপ মা তুলে কথা বউ বলতেছে ঝাল দিয়ে তো প্রত্যেক দিনই তরকারি রান্না করি আজকে খাইছো না তুমি ঝাল এখন আবার আমার উপরে গরম দেখাও কাজ বেয়াদ বাবার মুখে মুখে কথা চোপা ভাঙ্গে দেব মনের যত রাগ ওই কর্মচারী দিছিল সবগুলার শোধ তুলছে বইয়ের উপর বউয়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার ভিতরে গজ গজ করে এত দুর্ব্যবহার বাপ মা তুলে কথা বললো কিন্তু স্বামীর উপরে তো কিছু বলা যায় না অল্প একটু বলতেই দেখি ডবল গরম ভিতরে রাগ গজ গজ করে এমন সময় বাড়ির ভিতরে তার ছেলেটা ঢুকছে ছেলে ঢুকতে একটু দেরি করছে দু চার পাঁচ মিনিট যাবে কোথায় বাপ যতগুলা বইয়ের উপরে দিছিল বউ এখন ছেলের উপরে বদমাইজ কোথাকার যেমন বাপ তেমন বেটা কর্তিকায় যে এত দেরি করলি কেন উত্তম মাধ্যম দিতে দিতে সর থাপ্পর মায়ের যা রাখছিল সব সন্তানের উপর ছেড়ে দিছে সন্তান চিন্তা করছে প্রতিদিনই তো কম বেশি লেট করে আছি আমার মা তো এত দুর্ব্যবহার করে না আজকে এত রাগ করলো এত বকলো শেষ পর্যন্ত আমারে মারলো পর্যন্ত কানছে রাগ কিন্তু বাপ মার উপর তো দেখাতে পারে না রাগের আগে বাড়িতে ঢুকে থাকবোই না বলে আবার বাড়ায় গেছে বাড়ায় দেওয়ার পরে দরজার সামনেই পাইছে একটা আদলাইট হাতের মধ্যে আদলাই তুলছে তুলে আল্লাহর কি কাম সামনে দিয়ে দেখে একটা কুকুর লেজ নামায়া সুন্দর করে হেঁটে হেঁটে চলে যায় জীবনের যত রাগ ছিল ঢেল তুলে কুত্তার পেট বরাবর দিছে বসান কুত্তার পেটে লাগা ছাদের
কুত্তা চিন্তা করছে আমি তো দুষ্ট প্রকৃতির অন্যদিন তো বদমাইশি করি করে মার খাই কিন্তু আজকে তো আমার কোনো দোষই নেই আমি নির্বিলি আস্তে করে এদিকে যাচ্ছি আমার এত করে মারলো কেন কুত্তার ভিতরে জজবার রাগ অস্থির হয়ে গেছে ঢেল পেটে খাইছে শিশুর কাটে ঘেউ ঘেউ করতে করতে দৌড় সামনে যায় দেখে শার্ট প্যান্ট পরে এক ভদ্রলোক যায় কথা নাই বার্তা নাই সিনা নাই এক কামড় দিছে পায়ের মধ্যে বসায়া কামড় দিয়ে অন্য সময় ছাইরে দেয় এখন জম্মের রাগ কামড় দিয়ে ছাড়ে না পর্যন্ত অনেক কষ্ট করে ছুটাইছে যেইটা কামড় খাইছে লোকজন তাকায় দেখে ওই অফিসের উনি বড় বাবু সব ক্ষেত্রে হয়তো এটা মিলবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা গল্প হতে পারে কিন্তু বান্দা মনে রাখো ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু সালিমুন ও দুনিয়ার মানুষ তোমার রবের কাছে কিন্তু বিচার পেতে হবে এই বিচার যদি না বরাবর হয় তোমার রবের কাছে বিচার মিলিয়ে নিতে হবে ও বান্দা তোমার রবকে ভয় করো এবার আল্লাহ বলছেন মূল পয়েন্টে আসি আল্লাহ কেমনে বিচার করবেন কিয়ামতের দিনে আল্লাহ যখন ওই বান্দাগুলোকে আল্লাহর কাছে তুলবেন যারা সালেম হিসাবে থাকবে আমার আল্লাহ তার বিবরণ দিচ্ছেন দুইটা বিবরণ দিব মনোযোগ আছে তো ভালো করে খেয়াল করে আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে যখন জালেমরা আমার সামনে আসবে আমি রব্বুল আমিন যখন তাদেরকে বিচারে আমার আদালতে তুলব আমি রব্বুল আমিন জালেমদের চোখগুলোকে বিস্ফোরিত করে দিব ওই জালেমরা আমার আদালতে আসার পরে আর চোখের পলক ফেলতে পারবে না নাউজুবিল্লাহ বলেন একটা মানুষ প্রত্যেক দিন 23,000 প্লাস চোখের পলক ফেলে কতবার সার্চ দেন কয়বার সার্চ তো দেন নাকি সার্চ দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক এই চোখ রেখেছেন চোখের রেটিনা আছে দেখতে পাচ্ছি আমরা আমার আপনার চোখ আর ব্যাঙের চোখের মধ্যে পার্থক্য আছে ভাই একটা বিমান যখন রানওয়েতে থাকে আমি মোবাইলে মেপেছি স্পিড কত উঠে সর্বোচ্চ ইউএস বাংলাতে দেখেছি 472-73 কিলোমিটার বেগে উঠার পর্যন্ত রানওয়েতে দৌড়ায় এরপরে ফ্লাই করে যায় জালনা দিয়ে দেখি আম গাছ জাম গাছ কলা গাছ বাড়ি বিল্ডিং সব দেখা যায় 470 কিলোমিটার বেগে নড়ে তারপরে ওই চোখের এমন যোগ্যতা ওই চোখ প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট দেখে নিতে পারে কিন্তু আপনার আমার চোখ আর ব্যাঙের চোখে পার্থক্য আছে ব্যাঙ যখন একটা জাম দেয় দেওয়ার পরে পুরো ভিউটা দেখে দেখার পরে সে আবার দেখে নিল সব দৃশ্য আবার একটা জাম দেয় এই যে একটা দেখার পরে দ্বিতীয় জাম যখন করে এর ফাঁকে সে আর কিছু দেখতে পায় না আবার নেমে দেখে আবার নেমে দেখে আমার আল্লাহ আপনার আমার চোখকে এরকম করেন নাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার চোখকে এমন পাওয়ারফুল আমি আল্লাহ করে দিয়েছি যেই চোখ দিয়ে অনবরত দেখতে পাও আর এই চোখটা যেন পরিষ্কার থাকে চোখটা যেন ময়লা না হয় চোখের দর্শন ক্ষমতা যেন না হারায় এই জন্য আমি রব্বুল আমিন বান্দা তোর পলক ফেলার ব্যবস্থা করেছি কিন্তু আল্লাহ যখন জালেমদের বিচার করার জন্য সেই দিন উঠাবেন আল্লাহ বলছেন তাশখিসু ফীহিল আবসার ওই দিন বান্দার চোখগুলাকে আল্লাহ পলক ফেলার যোগ্যতাহীন করে দিবেন ওই চোখগুলা বিস্ফোরিত হয়ে তাকায়া থাকবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা গেল এক নম্বর তাদের জন্য দুই নম্বর তাদেরকে কি করা হবে মুহতিনা মুকনি রুসিম লা ইউতাদু ইলাইহিম তারফুম ওয়া আফিদাতুহুম হাওয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও জালেম যারা হবে যারা আল্লাহর আদালতে উঠবে তাদের দ্বিতীয় অবস্থা ভয়ঙ্কর হবে আল্লাহর কাছে যখন উঠানো হবে আল্লাহ রাব্বুল আমিন বান্দার মাথাটা এরকম উঁচু করবেন করার পর আল্লাহ ফিক্স করে দিবেন এইটা আর নড়াচড়া করবে না লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম ওরা ডানেও দেখতে পাবে না বামেও দেখতে পাবে না আমার আল্লাহ চোখগুলোকে বিস্ফোরিত করে মাথা উঁচু করায় দিবেন আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন দুনিয়ার বুকে যখন কোনো মানুষ মানুষের সাথে চলেছিল কিয়ামতের দিন ওই মানুষের চেহারা দেখে আইডেন্টিফাই করে ফেলবে চোখ বিস্ফোরিত আর কাল্লা যখন উঁচু মানুষ বুঝে ফেলবে অন্যরা এই মানুষগুলা দুনিয়ায় জালেম বাস ছিল আমাদের বাংলাদেশ পুলিশের একটা ড্রেস আছে আছে কিনা পুলিশের ড্রেস দেখলে পুলিশ চিনা যায়
আর্মি ড্রেস দেখলে আর্মি চিনে যায় বাংলাদেশ র‍্যাব যে ড্রেস পরে র‍্যাবের ড্রেসের রং হচ্ছে লাল টকটকা ঠিক না ঠিক তো কি রং র‍্যাবের কালো আর চশমাটাও কালো মাথার কাপড় পর্যন্ত কালো সব কালো কালো দেখলে র‍্যাব চিনা যায় আমাদের পুলিশের ড্রেস দেখলে পুলিশ চিনা যায় আর্মি ড্রেস দেখলে আর্মি চিনা যায় আমার আল্লাহ বলছেন দুনিয়ায় সাবধান হয়ে যাও আল্লাহর আদালতে ওই দিন যখন উঠবে আমি রব্বুল আলামিন তখন ওই চোখ বিস্ফোরিত করে মাথা উপর দিকে করাবো ডানে বামের দিকে কাল্লা ফিরাতে পারবে না মানুষ দেখেই বুঝে ফেলবে এই মানুষটা জুলুমের অপরাধে গ্রেফতার এই গেল দুটো অবস্থা তিন নম্বর অবস্থা জালেমদের কি হবে আমার আল্লাহ বলেন ওয়াফিদাতুহুম হাওয়া আমি আল্লাহ রাব্বুল আমিন বলছি তাদের সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হবে আমি রাব্বুল আমিন তাদের অন্তরের মধ্যে হতাশায় ভরপুর করে দিব অন্তর হুতাশ হয়ে যাবে আল্লাহু আকবার কিয়ামতের দিনে যাদের অন্তর হুতাশ হবে কিয়ামতে যাদের অন্তর আল্লাহ রাব্বুল আমিন উদাস করে দিবেন এর থেকে বড় আর কোনো পানিশমেন্ট নাই কেমন করে আমার নবী বলছেন ও দুনিয়ার মানুষ তোমার কোন আমল দিয়ে তুমি আল্লাহর কাছে পার পেয়ে যাবে এরকম ভেবো না ভেবো না আমার আল্লাহ যদি দয়া করেন তবেই কেবল পার পাবে নচেত পার পাওয়ার কোনো ক্ষমতা নাই ঠিক কি না আল্লাহ কিয়ামতের দিন একদল লোককে সামনে ডাক দিবেন আমল নামা রব্বুল আমিন হাতে দিয়ে দেখাবেন বান্দা দেখো তো এই অপরাধ করছিলি কিনা বান্দার মনেই নাই কিন্তু আল্লাহর কাছে যখন দেখানো হবে সাথে সাথে বুঝবে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো অপরাধ করেছে এই অপরাধ করেছিলি কিনা হ্যাঁ আল্লাহ এই অপরাধ করেছিলি কিনা আল্লাহ দেখায় দিবেন আল্লাহ দেখানোর পরে বান্দাকে বলবেন ও বান্দা এই অপরাধগুলো দুনিয়ায় তুই করছিলি কিন্তু দুনিয়ায় আমার একটা উপাধি ছিল আমি নিজের জন্য সেটা ধারণ করেছিলাম সত্তারুল উয়ুব আমি বান্দা তোর দোষ ত্রুটিগুলোকে দুনিয়ায় গোপন করে রেখেছিলাম বান্দা তোর আমল নামায় যেহেতু জুলুম না তোর ওই গোপন অপরাধগুলো আজকে গোপন রেখে দিয়ে আমি আল্লাহ তোরে মাফ করে জান্নাতে যাওয়ার আলো দিয়া দিলাম নূরহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন আলো দিবেন ডান থেকে সামনে থেকে আমার নবী বলছেন যার আলো একদম কম হবে আলোই নাই মিটমিটা জ্বলেই না তার আলোটা ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে জ্বলতে শুরু করবে ওই আলোটা কখনো জ্বলবে কখনো বন্ধ হবে কিন্তু ওই আলোটুকুর পাওয়ারও এমন হবে আমার নবী বলছেন ওই আলো দিয়ে আল্লাহর পক্ষ থেকে ওই দিন মাপ পাওয়া বান্দাগুলা নিজের জান্নাতকে খুঁজে পেয়ে নিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিন্তু জালেমদের অবস্থা কি হবে ওয়াফিদাতুহুম হাওয়া তাদের অন্তরের মধ্যে আল্লাহ হতাশা ঢুকাই দিবেন ওই মানুষগুলা বুঝে ফেলবে আল্লাহর কাছে আজকে পার পর আমাদের আর কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই আল্লাহর আদালতে আজকে আমরা এমন ধরা খাইছি মাথা উঁচু করে পাশে ফিরাতে পারি না চোখগুলো বিস্ফোরিত রব্বুল আমিন এখন বলবেন তাদের জন্য আর কোনো উপায় নাই এখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাও আপনাদের কাছে প্রথমে বলেছি সূরা জুমার থেকে আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আমিন বলছেন গভীর মনোযোগে বলেন মনোযোগ থাকলে কথা শুনতে হবে কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআনের কথা সবচেয়ে বেশি একটা পয়েন্টে মনোযোগ দিতে হবে যেই জায়গাতে আল্লাহ একবার বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইটা শোনার সাথে সাথে খরগোশের মতো মুসলমানের কান ইমানদারের কান সব দিক থেকে ফিরাইয়া আল্লাহর দিকে নিতে হবে আপনারা মানে জানেন কিনা দেখি একটু জিজ্ঞাসা করে ওই যে পিছনে ওই যে দাঁড়ায় আছেন বলেন তো ভাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি জানেন কি মানে ভাই বলেন তো আপনারা হে ইমানদারেরা তাই না বলেন তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ কাদেরকে ডাক দিছেন কাদেরকে হয় নাই উত্তর আল্লাহ ডাক দিয়েছেন আমাদেরকে কাদেরকে জোরে বলেন হয় নাই উত্তর আল্লাহ আমাদেরকে ডাক দেন নাই সাহস থাকলে বুকে বাড়ি মেরে বলতে হবে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছেন ঠিক কিনা এটা আপনার গর্বের জায়গা এটা আপনার আনন্দের জায়গা এইটা আপনার ফিলিংসের জায়গা পাঁচজন মিলে একসাথে যাচ্ছে পাঁচজনের মধ্যে একজন আব্দুর রহমান একজন আব্দুল্লাহ একজন সাইফুল্লাহ একজন খালেদ একজন ওবায়েদ একজন উস্তাদ ধরেন আমাদের সভাপতি সাহেব ডাক দিছে ওবায়েদ এদিকে আয় ওবায়েদ শুনলই না
ওই পাঁচজনের মধ্যে দ্বিতীয় কোনো উবায়দ নাই। সে মাথা উঁচু করে একদম না শোনার ভান করে চলে গেল। বলেন তো এরকম করে যদি চলে যায় আমাদের সভাপতি সাহেব তাহলে সম্মানিত হবে নাকি অপমানিত হবে? একটু কথা বলেন ভাই, অপমানিত হবে। আর ওর যদি শোনার দায়িত্ব ছিল, ও যদি না শুনে তকব্বরি দেখায় চলে যায়, তাহলে ওর কাজটা ঠিক হলো না ভুল হলো? আপনি ভালো করে বুঝেন, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলছেন ও ইমানদার, আপনাকে ফিলিংস এর মধ্যে নিতে হবে। আমি ইমানদার, আমার আল্লাহর ডাকের আমি প্রতিনিধিত্ব করি, আমার আল্লাহ নিশ্চয় আমাকে ডাক দিয়েছেন। বান্দা যখন কোরআনের কথা শুনবে মন অন্যদিকে চলে যেতে চাবে, ভাল লাগতেছে না, কোমরটা একটু ম্যাজ ম্যাজ করে, আলোচনাটা শেষ হলে ভালো হয়, অমুক মুরব্বী বাঁশের খুঁটি পাইছে, আমি যদি খুঁটিটা পাইতাম রে, পাই নাই, আমার তো হেলান দেওয়ার উপায় নাই। শয়তান নানাভাবে উসখোস করায়, মোবাইল অনেকক্ষণ ব্রাউজ করি নাই, পোস্ট অনেকক্ষণ দিয়েছি, কয়টা লাইক পড়লো, কয়টা শেয়ার হলো, এরকম হয় কিনা? আমাদের সব মন আমাদের হয়, কিন্তু আমার আল্লাহর কথা যেই না বলা হবে, বান্দা সব দিক মুক্ত হয়েছে, আমার রব আমাকে ডাক দিয়েছেন। বান্দা সাথে সাথে যদি নজর দেয় যে আমার আল্লাহর কথাটা কি বলে এবার শুনি তো, শতবার আমি পড়তি সবগুলা ত্যাগ করে যেই না বান্দার মুখ দিয়েছে আল্লাহর দিকে, আল্লাহ রব্বুল আমিন একদল ফেরেশতাকে নিয়োজিত রাখেন, বান্দার এই মনোযোগকে আল্লাহ ইবাদত হিসাবে লিখতে শুরু করে নেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খুঁজেন। আল্লাহ রাব্বুল আমিন তাহলে বললেন, যারা জালেম হবে ওই জালেমগুলো আল্লাহ রাব্বুল আমিনের সামনে তিনটা ক্রাইটেরিয়ায় উত্থিত হবে। ওই জালেমগুলোকে রব্বুল আমিন তিনটা পক্ষের মধ্যে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। এবার আমার আল্লাহ বলছেন, চলো তো দেখি তো দুনিয়ার বুকে কোনো প্রমাণ আছে কিনা, কারা জালেমের পক্ষে চলে যেতে পারে, আচার আচরণ দেখে বোঝা যায় কিনা। হ্যাঁ, তোর মাথা কিন্তু গরম গরম করতেছে, বলে মা খালি মাথায় গরম গরম না, নাকের ভিতরে কেমন জানি ছ্যান ছ্যান করতেছে, কই সাবধান একটা নাপা মাইরে দেয়া কোনি, ঠিক না? কি জন্য? বোঝা যাচ্ছে জ্বর জ্বর ভাব, সর্দি সর্দি লাগবে বেটা, তোরে মানা করছিলাম অল্প একটু বৃষ্টিতে ভিজিস না, তার মানে মাথার ব্যথা হালকা গরম আর নাকের ভিতর ছ্যানছ্যানানি দেখে বোঝা যায় জ্বর আসার ভাব আছে, পেটের মধ্যে গরমর গরমর করতেছে, রে বাবারে এদিক থেকে ওদিক দৌড়ায়, তলপেট মনে হয় মোশরায়, বুঝতে পারে ডায়রিয়া হওয়ার লক্ষণ হতে পারে। আগেই বলছিলাম উল্টাপাল্টা খাস না, উল্টাপাল্টা খাইছিলি কেন, বলে কি না? ট্রিটমেন্ট সাথে সাথে লাগায় একটা ডাব খাওয়া অন্তত পক্ষে, দেখা যাক কি হয়। আমরা দুনিয়ার লক্ষণ দেখে দেখে বুঝে ফেলি, আমার আল্লাহ বলছেন জালেমের কতগুলো লক্ষণ আছে দেখো তো। আল্লাহ রাব্বুল আমিন সূরা দাহার 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহা উলাই ইউহিব্বুনা আল-আজিলাত ওয়া ইয়াদুনা আলাইহিম ইয়াওমান সাকীলা। আল্লাহ বলছেন দেখো, একটু মিলাই দেখো, দুনিয়ায় যারা জালিম শাহী কায়েম করছে, দুনিয়ায় যারা মানুষের প্রতি অত্যাচার করে, আল্লাহর হুকুমের বরখেলাপ করে, তাদের মধ্যে মৌলিক দুটা লক্ষণ দেখা যাবে। এক নম্বর লক্ষণ হচ্ছে উলাইকা ইয়াহিব্বুনাল্লাজিলা, ইন্নাহা উলা ইয়াহিব্বুনাল্লাজিলা, ওই বান্দাগুলা বড় বেশি দুনিয়াদার হবে। কি হবে? দুনিয়াদার হবে, দুনিয়ার ক্ষমতা লাগবে তার, দুনিয়ার বাড়ি লাগবে তার, দুনিয়ার গাড়ি লাগবে তার, দুনিয়ার সম্পদ লাগবে তার, দুনিয়ার ইজ্জত লাগবে তার, হালাল না হারাম দেখার সময় নাই, আমার চাই কেবল সব টার্গেট দুনিয়া আর দুনিয়া। আল্লাহ বলছেন যারা প্রকৃত দুনিয়াদার হয়ে যাবে তাদের দ্বারা জুলুম হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ঠিক না? মিলায় দেখেন ভাই, মিলায় দেখেন, আমরা প্রত্যেকে এখন দুনিয়াদার হয়ে গেছি, আমাদের দুনিয়াদারিত্ব আমাদেরকে এমন ভাবে প্রভাব ফেলেছে যে আমরা হালাল হারামের বিচার বিবেচনা করি না। সরকার আপনাকে টেন্ডার দিছে, কাজ দিছে, আপনার থেকে সরকার একটা লাভও দিছে, কিন্তু এই লাভে আপনার জান ভরে না। আপনি রাস্তা, যে রাস্তা 5-10 বছর থাকার কথা, বিদেশিরা এসে করে গেলে 20 বছরে যমুনা সেতুর মূল রাস্তা নষ্ট হয় না, আর সংযোগের আগের রাস্তা 10 বছরে 10 বার কাজ করলো, রাস্তা টিকে না। কারণ কি? রাস্তার মধ্যে যা দেওয়ার কথা তা দেয় নাই, যেখানে দেওয়া লাগবে পাথর দিছে খোয়া, যেখানে দেওয়া লাগবে রড সেখানে দিছে বাঁশ, আছে কি নাই? কি জন্য? কারণ আর দুনিয়া লাগবে, লাভ 100 টাকায় 10 টাকা হলে হবে না, তার 50 টাকা লাভ লাগবে, ঠিক কি না? দুনিয়া দুনিয়া দুনিয়া, আমাদের সবার টেন্ডেন্সি হয়ে গেছে দুনিয়া,
বাপ মায়ের সাথে যে প্রথম উদাহরণ দিয়েছিলাম সন্তান বিয়াদবি করে কি জন্য দুনিয়ার জন্য, আরে বাপের সামর্থ্য নাই, বাপ হয়তো স্বীকার করে না, পরিবারের কারণে সমাজের কারণে নানান কষ্ট করে চলতে হয়, কিন্তু সন্তান এমন আচরণ দেখায় এমন ধরনের ভাবসাব দেখায় দুনিয়ার সাথে তাল দিয়ে তার চলা লাগবে। 500 টাকায় জিন্সের প্যান্ট হয় কিন্তু উনার 500 টাকারটা কুলায় না, উনার লাগবে রিচ ম্যানেরটা কমসে কম 2500 টাকা। এখন বাপ চিন্তা করছে আমার তো টাকা নাই, সন্তানের চাহিদা বেড়ে গেছে, বাপ তখন হালাল হারামের বিচার করে না। এইটা একটা সার্কেল, পুরা সমাজটা যদি এরকম ভাবে দুনিয়াদার হয়ে যায় ওই সমাজের মধ্যে অটোমেটিক জুলুম বেড়ে যায়, ঠিক না? একটু আগে আমাদের হুজুর আলোচনা করলেন, দেখলাম ভয়ঙ্কর একটা কথা বলতে হুজুর, কই সারা দেশে খালি দেখি পুলিশরা নেয়, এইখানে দেখি পুলিশরা দেয়, কথার মানে বুঝছেন আপনি, কি সাংঘাতিক কথা হুজুর বলে ফেলছে, সারা দেশে বলে নেয়, কেমনে নেয়, কেন নেয়, কারণ আছে তার ভাই। এমনও পুলিশ আছেন যাদের চাকরিতে ঢোকার সময় 10-12 লক্ষ টাকা উৎকোচ দিয়ে ঢুকতে হয়, বেচারির যে বেতন ওই বাকি করে যেই টাকা দিয়ে ঢুকছে ওই টাকা তুলতে হলে ডবল বছর চাকরি করা লাগবে, 120 বছর, তাও টাকা ঠিক মতো উঠবে না, তখন চিন্তা করে জনগণের কান্দের উপর থেকে ট্রাক আলার কাছ থেকে কেমনে আদায় করা যায়, এরকম করছে, ভাব দেখাচ্ছে যে তুমি ইয়া দাও লাইসেন্স দাও, কিন্তু আসলে দিছে বক্সিস হাতের মধ্যে, এরকম করে নামালো। আমার ড্রাইভার মইন বলছে খেয়াল করে দেখেন ঢুকালো বলে, ঢুকালো বলে। আমিও একবার কাভার্ড ভ্যানে করে আসছিলাম, কাভার্ড ভ্যানে করে উঠছি খুলনা থেকে মাহফিল ঢাকায় ফিরতেছি, ঢাকায় ফেরার সময় কি বেচারির বিপদ, না দেখলে বোঝা যাবে না, 5 টাকা 10 টাকা 20 টাকা টাকা নাই, শেষে 10 টাকা 2 ভাগ করে 2 জায়গায় দিছে। প্রিয় ভাইয়েরা, এটা একটা সেন্স, কিন্তু আবার এমন মানুষও আছে আমাদের কাছে ফোন করে পরিচয় দিয়েছে, আজকে আমার অফিসে আসছে, আজকে আমার মসজিদে আসছিলেন, পরিচয় দিচ্ছি না, 2-3 জন উচ্চ পদস্থ কর্মকর্তা, আসার পরে জিজ্ঞাসা করে হুজুর তাহাজ্জুদের নামাজের মধ্যে কি বাংলায় আল্লাহর কাছে দোয়া করা যায়, আমি তো ভালো করে আরবি জানি না, দোয়া করা যাবে নাকি? চিন্তা করেন একটু, যেই মানুষ ফরজ নামাজ পড়ে না সেই তাহাজ্জুদ পড়ে নাকি? নিশ্চয়ই, তাহলে কতদূর নামাজি কতদূর আল্লাহকে ভয় করে জন্য তাহাজ্জুদের নামাজে দোয়া করা যায় কিনা এরকম জিজ্ঞাসা করে, তার মানে আল্লাহওয়ালা ব্যক্তি, সে প্রশাসনের মধ্যে আমাদের পুলিশের মধ্যে এরকম হাজার হাজার ভালো মানুষ আছে, কিছু 2-4-5 জন কুলাঙ্গারের জন্য পুরা বাহিনীর বদনাম হয়ে যাচ্ছে, ঠিক না? কেন হচ্ছে এটা? দুনিয়াদারি আমাদের মধ্যে ঢুকে গেছে, ওইকে যদি ন্যায্য যুক্তিক যেই মানুষটা যোগ্য ওই মানুষটাকেই যদি কোনো উস্কোস্তরে নেওয়া হতো, তাহলে তো ওই মানুষটা হারামের দিকে গেলে আপনি তখন নৈতিকতায় তারে জিজ্ঞাসা করতে পারতেন, ধরতে পারতেন, আপনিও খাইছেন ওয়ও খায়, দুইজনে চাচাতো ভাই, বলার মতো কেউ নাই, জনগণের বিপদের বাজার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, তাহলে 1 নম্বর চরিত্র হবে তাদের লক্ষণ, মাথায় জ্বর, পেটে কামড়, ওদের কি অবস্থা, ওরা দুনিয়াদার, দুনিয়াদারি ছাড়া কিচ্ছু বোঝে না। 2 নম্বর আল্লাহ বলছেন, ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা, আমার আল্লাহ বলছেন 2 নম্বর হচ্ছে পরকালের যে ভার দিবস, বড় দিবস, ওই দিবসের ব্যাপারে বান্দা বেখবর। প্রিয় মুসলমান বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই এই দলের মধ্যে আছি, কিছু কিছু মানুষ দুনিয়াদার নয়, হয়তো আল্লাহকে ভালোবাসি কিন্তু পরকাল নিয়ে চিন্তা করার মতো সময় নাই, ঠিক না? মুরব্বি হয়ে গেছে, মক্কা শরীফে হজে গেছে, কাবার পাশে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওরে কান্না, চাচা এত কান্দতেছে যাই তোর পাশে, দেখি তো কেন কান্দে চাচা, আল্লাহ মাফ করে দে, আস্তে আস্তে বলে আল্লাহ, যাওয়ার আগে আল্লাহ ছেলে মেয়েদেরকে ডাকছিলাম, মেয়েগুলারে কোনো রকম উতাল পাতাল বুঝতেছি, 2-3টা মালা দেব বলছি হজের থেকে নিয়ে যায়, আল্লাহ ছেলেগুলাকে 10 বিঘা জমির মধ্যে 2 ছেলের 8 বিঘা আর 2 মেয়ের 1 বিঘা 1 বিঘা দিছে, আমি তো জানি আল্লাহ কাজটা ঠিক করি নাই, কাবার চত্বরে গোলাম হাজির, আল্লাহ তুই মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন যদি অহিনা দিল করার সিস্টেম থাকতো, আল্লাহ আসমান থেকে ফেরেশতারা আমায় বলতেন,
তুই যদি কিয়ামত পর্যন্ত কাবা চত্বরে কানতে কানতে বললে ফেলিস তুই বান্দার হকটা নষ্ট করছিস আমি আল্লাহ তোর গুনাহ মাফ করব না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ভালো করে বুঝো ইন্না হাউলা ইউহিব্বুনা লাযিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা ওই মানুষগুলো কিয়ামতকে যদি ভয় করত ওই দিবসটাতে কত ভয়ঙ্কর হবে এটা অন্তরের মধ্যে যদি চেতনা থাকত তাহলে বলেন তো দুনিয়ার বুকে বেইনসাফ করা তার দ্বারা সম্ভব হত তার মানে কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়াতে হবে আমার আল্লাহ বলছেন বান্দা এইটা ভুলেই গেছে আরেকটু বলবো আছেন আপনারা তাহলে ভালো করে শুনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে তাহলে জালেমদের কয়টা অবস্থায় আল্লাহ তুলবেন কয়টা বলেন এক নম্বরে হবে চোখ আর মিলবে না চোখটা একবারে ফিক্সড দুই নম্বরে কাল্লা উসু হয়ে গেছে ডানে বামে ফিরে না তিন নম্বরে অন্তরের ভিতরে আল্লাহর রহমত পাওয়ার আর কোনো সম্ভাবনা নাই লক্ষণ কি কি পুরাপুরি দুনিয়াদার আর পরকালের ব্যাপারে পুরাপুরি বেখবর আমার আল্লাহ বলছেন এই মানুষগুলাকে ডেকে নিয়ে টেনে নিয়ে যাওয়া হবে কোথায় আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا الله رب العالمين ওই দিন যখন গভীর মনোযোগে বুঝেন রব্বুল আলামিন জাহান্নামীদেরকে নিয়ে যাবেন গুনগুন করে শব্দ হবে কেন গুনগুন শব্দ হবে একটা দলের পর আরেকটা দল একটা দলের পর আরেকটা দল ফেরেশতারা তাদেরকে হাঁকায় হাঁকায় পিটায় পিটায় নিয়ে যাবে গুনগুন গুনগুন করতে করতে আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আসবে যেই না জাহান্নামের সামনে আসবে জাহান্নাম তাদেরকে অটোমেটিক চিনে ফেলবে শহরে আছে কিনা জানি না আমাদের ঢাকায় এরকম কতকগুলা দোকান আছে কতকগুলা মার্কেট আছে যেই মার্কেটের দরজার সামনে লেখা থাকে পুল অথবা পুশ দেখছেন আপনারা লেখে ধাক্কা দেন আপনি যাই একদিন জোরে ধাক্কা দিয়েন দেখি আপনারা ধরে ফেলবে কিন্তু ঠিক কিনা আপনি বলবেন কই ভাই আপনি না লেখছেন এই জায়গায় ধাক্কা দেন ওই জন্য আমি ধাক্কা দিছি জোরে কই বলো ধাক্কা দেওয়ার মানে এইটা নাকি ধাক্কা দেওয়া মানে ভিতরে ঠেলা পুশ মানে টানা ঠেলা এই তো লেখা থাকে কিন্তু এমন কতকগুলা দরজাও আছে মার্কেটে ওইটার কোনো হাতল নাই পুশ পুল কিছুই লেখা নাই যখনই আপনি যাবেন মার্কেটের সামনে অটোমেটিক কাঁচের দরজা খুলে যায় দেখছেন আপনারা কাঁচের দরজা আপনার খুলে গেছে ফুতিয়াত আবহাওয়া সাথে সাথে আপনার আমল নামার জন্য আল্লাহ রাব্বুল আমিন পরিচয় করায় দিছেন আপনার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর কোন উপায় নাই আমি রাব্বুল আমিন বান্দাকে সাথে সাথে তার দরজা খুলায় দেব খোলার সাথে সাথে জাহান্নাম বলবে আয় আয় ভিতরে আয় আমার আল্লাহ বলবেন একটু দাঁড়াও জাহান্নামে নিক্ষেপের আগে একটু দাঁড়াও আল্লাহ তার সাথে একটা লাস্ট কথা বলবেন কি কথা বলবেন আল্লাহ রাব্বুল আমিন বলবেন ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা দুনিয়ার বুকে শত শতবার বলা হয়েছিল দুনিয়ায় তো বিশ্বাস করিস না আজকে বল আজকে তোর যে পরিণাম পরিণামের জায়গা জাহান্নাম দেখে বিশ্বাস হয়েছে নাকি আহ ভাবেন আপনি একটু আপনার রব আল্লাহ মাফ করুন জাহান্নামের সামনে নিয়ে বলতেছেন কয়লা রাখুন খাজানাতুহা তোমার পরিণতির জায়গা তুমি পেয়েছো নাকি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন তোমার পরিণতির জায়গা যে তোমাকে নিয়ে আসলাম আমি আল্লাহ কি তোমার প্রতি জুলুম করছি নাকি আমি আল্লাহ তো প্রথমেই তোমাদেরকে বলে দিছিলাম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন আমি আল্লাহ সেই জন্য তোমার কাছে জিজ্ঞাসা করছি বান্দা বলো তো বলো তো কি বলবে আল্লাহ বলবেন সাথে সাথে ওই বান্দাদের জন্য ওই বান্দাদের কাছে আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো রসূল আসছিল নাকি বলো
জাহান্নামেতে যাচ্ছ দরজা খুলে ফেলছে এক্ষুনি কে ফেলবে তোমার পরিণতির জায়গা পাইছো তবে দুইটা উত্তর দিয়ে যাও কি উত্তর আল্লাহ জিজ্ঞাসা করবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা রাসূল এসে আল্লাহর কিতাব থেকে তোমাদেরকে পড়ে শুনাইছিল নাকি আর আজকের এই কঠিন দিবসের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাইছিল নাকি এই দুইটার উত্তর আল্লাহ ফাইনাল জাহান্নামের সামনে আবার একবার শুনবেন বান্দা এক মুহূর্ত দেরি করবে না উপায় থাকবে না বান্দা সমস্বরে বলতে শুরু করবে কলু বালা বান্দা বলবে কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন বান্দা বলবে আল্লাহ অস্বীকার করো কোনো উপায় নাই আজকের দিনে আপনারা সাক্ষী হয়ে যান আজকে আপনাদের কাছে ওই কথা বলা হয়েছে নবীদের প্রতিনিধিত্ব হিসাবে আজকের দিনে কোরআন থেকে আপনাদেরকে বলা হলো আল্লাহর কাছে ওই দিন কিন্তু বান্দা বলবে আল্লাহ নবী এসেছিলেন কিতাব পড়েছিলেন আজকের দিনের ভয়ও দেখাইছিলেন কিন্তু আল্লাহ আমরা সেইটাকে আমলে নেই নাই আল্লাহ ওইটার কথাই বলছেন ওয়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা দুনিয়ায় লক্ষণ দেখলে যদি বুঝো বেশি বেশি খালি দুনিয়া নিয়ে আসে পরকালমুখী কোনো চিন্তা নাই বাস বিচার হালাল কোনো মাথার মধ্যে নাই আদব আখলাক নবীওয়ালা চরিত্র সহি আদব সহি আমল এইগুলার প্রতি তার কোনো আকর্ষণ নাই পরকালমুখী দুশ্চিন্তা তার মধ্যে নাই আল্লাহ বলছেন ওই বান্দা জালেম হয়ে যাওয়ার সম্ভাবনায় আছে আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুক বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা 12:06 বাজে কিন্তু আরেকটা বিষয় না বলে গেলে একটু সুন্দর হবে না আরেকটু বলবো আছেন আপনারা এই পিছনের গুলো আছেন আপনারা দেখে এটা তাকবীর দেন দেখে লিল্লাহে তাকবীর হয় না এতগুলা লোক হিম্মত করে গলা ছেড়ে লিল্লাহে তাকবীর আর একটু জোরে লিল্লাহে তাকবীর লিল্লাহে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দ্বিতীয় একটা শ্রেণী বর্ণনা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিনুন একদল তো জালিম হিসেবে আল্লাহর কাছে উঠে যাবে আল্লাহ বলছেন দ্বিতীয় আরেকটা দল আল্লাহর কাছে ওই দিন যখন উঠবে ওই মানুষগুলো আল্লাহর কাছে মুজরিম হিসাবে উঠবে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে অনেক তথ্য ঢুকায় দিছেন দুনিয়ার বুকে মানুষ যখন চলে দুনিয়ার বুকেও গুনাহগার আছে কি নাই কথা বলেন দুনিয়ার বুকে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার গুনাহ নাই বলার মতো কোনো যোগ্যতাওয়ালা মানুষ আছে ভাই কিন্তু একটু খেয়াল করে দেখেন রব্বুল আমিন দুনিয়ায় গুনাহগার থাকলেও মৌলিক কতকগুলা নিয়ামত দানে আল্লাহ একটুকো পার্থক্য করেন না দুনিয়ায় এমন মানুষ আছে আমি মাঝে মাঝে বলি ফজরের নামাজের সবার আগে মসজিদে চলে যায় কোন লোক আছে না ভাই মুয়াজ্জিনের আগে উঠে পড়ে ফজরের নামাজে হাজির হয়ে যায় মাসের করে মাস যায় কাজা নামাজ হয় না ভাই আমার আব্বা একদিন আমি কাজা নামাজ করেছিলাম নামাজ পড়ি নাই ওই সময়টুকু নামাজের ওয়াক্তে আব্বা নিজে আমাকে ডেকে বলছেন বাপরে কেমনে আল্লাহ রিজিক দেয় কেমনে আমাদের এই সংসার এত বড় সংসার অল্প কামায় চালায় খবর রাখো নাকি মিয়া বরকতকে সংসারে নষ্ট করে দিবে নাকি 36 বছর হলো তোমার বাপের নামাজ এক ওয়াক্ত কাজা হয় না আর তার সন্তান তোমরা নামাজ কাজা করো কেমনে সুতরাং আমার বাপ এই কথা যদি সাহস করে আমারে বলতে পারে এই গ্রামেও এই মহল্লাতেও এমন মানুষ আছে ফজরে নামাজ যার মিস যায় না এরকম আছে কিনা ভাই আবার এমন মুসল্লিও পাটকা মুসল্লি আছে জুম্মার দিনে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ হাইয়া আলা ফালাহ কদ কামাতি সালাহ কদ কামাতি সালাহ শিশুর কাটে পালা দৌড়াই আছে মসজিদের সামনে এক একটা জুতা মসজিদের ভিতরে আরেকটা জুতা এই রকম করে দৌড়াইয়া জুম্মার নামাজ ধরে এরকম মুসল্লি আছে না ভাই রাগ করতেছেন না কমন পড়ছে চেহারাগুলো দেখেন তো খেয়াল করেন
কারা কারা আসে আর অন্যের দিক তাকাইন না নিজে দেখেন আমি কি নই দলে প্রিয় মুসলমান ভালো করে বুঝেন ফজরের নামাজে আগে হাজির আরেকটা হচ্ছে জুম্মার নামাজে সবার শেষে হাজির দুই ভাই পাশাপাশি জমি লাগাইছে ইরিধান লাগাইছে ইরিধান যখন উঠেছে উঠার পরে যেটা পাঞ্জেগানা মুসল্লি নামাজে আগে গে যায় ওর জমির মধ্যে আল্লাহ বিঘা প্রতি বিস্মন করে দিয়েছে আর যেইটা কেবল জুম্মার নামাজে যায় ওর জমিতে বিঘা প্রতি সাড়ে তিন মন তাই পার্থক্য হয় না ভাই আপনাদের এলাকায় অনেক হিন্দু ভাইরা আছে আছে না ভাই হিন্দু ভাইরা কি মসজিদে যায় যায় না ভগবান ভগবান বলে বলে কিনা ওদের ভগবানের উপর আবার দশ দিন পরে এমন বিরক্ত হয় ভগবান তাদের জঞ্জাল হয়ে যায় তখন ওই জঞ্জালগুলা ডুবায় ফেলে দেয় ফেলার পরে নদী নালা সব ময়লা হয় জন্য এখন আবার সেগুলা তোলার জন্য আলাদা খরচ করতে হয় এই জন্য অনেক আধুনিক মনা হিন্দু ভাইরাও আছে তারা এই সকল মূর্তির পূজা টুজা বাদ দিছে নামে হিন্দু আছে মূর্তির উপাসনাও সারছে আছে কিনা একজন হিন্দু ভাই উনি আল্লাহ মানে আল্লাহ স্বীকার করেন আরেকজন মুসলমান মুত্তকি আল্লাহ ছাড়া কিছু বুঝে না দুইজন পাশাপাশি জমির মধ্যে আখ লাগাইছে কুশার চিনেন কুশার আপনাদের এলাকায় কি বলে কুশার বলে তো নাকি দুইজন কুশার লাগাইছে হিন্দুর জমির কুশার একটা ভাঙ্গে মুখে দিয়ে দেখি ভাই তিতার তিতা আর মুসলমানেরটা মিষ্টির মিষ্টি ব্যাপারটা তাই একটু কথা বলেন প্রিয় মুসলমান কেন এ কথা বলছি রব্বুল আমিন মৌলিক নিয়ামতের ক্ষেত্রে কাফের মুশরিককে আল্লাহর দুশমন বানান নাই এই দুনিয়ার দাম রসুল বলছেন একটা মাছির ডগার মতো যদি হইত আল্লাহ দ্রোহী আল্লাহকে মানে না এরকম একটা লোককে আল্লাহ নিঃশ্বাস নিতে দিতেন না একটা টান তো শেষ এরপর আর বাঁচার উপায় নাই মানুষ দুই দিক দিয়ে খায় কয় দিক দিয়া এই কথা বলেন কোন দিক দিয়ে খায় একটা খাবার নিয়ে পেরেশানির শেষ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুখের খাবার নিয়ে আপনার চিন্তার চিন্তা কিন্তু হিসাব করে দেখেন রুচি নাই আজকে ভালো লাগে নাই কি রান্না করছো কয় আজকে রান্না করছি মাছ আর কত মাছ খাবো একই মাছ প্রতিদিন প্রতিদিন ধরু ঘিন্না ধরে গেল কিন্তু তারপরেও পেটে ক্ষুধা আছে ওই মাছ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেয় কথা বলেন দুই দিন তিন দিন একই রকম খাবার খায় একদিন খাবারই পায় না এমন ব্যস্ততা বিকাল বেলা মনে হয়েছে দুপুরে খায় না এরকম দিন আমাদের জীবনে পার হয়েছে কিনা ভাই পার হয়ে যায় কিন্তু ওই খাবার নিয়ে কত পেরেশানি কিন্তু আমার আল্লাহ বলছেন দ্বিতীয় একটা খাবার তোর নাক দিয়ে আমি আল্লাহ খাওয়াই অক্সিজেন আমি রব্বুল আমিন যদি তিন মিনিটের জন্য এটা বন্ধ করে দেই বান্দা তোর কেল্লা ফতে ঠিক কিনা ওইটা কারা কারা কিনে কিনে খান হাত তুলে দেখান কিনে কিনে কেউ খান না তার মানে এইটা অটোমেটিক রব্বুল আমিন দেন যে আল্লাহকে মানে সেও পায় যে আল্লাহকে মানে না সেও পায় মৌলিক এই নিয়ামতে আল্লাহ পার্থক্য করেন না ভাই কিন্তু আমার আল্লাহ কি বলছেন শেষ কথা খেয়াল করে শুনেন আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আল্লাহ এই অবস্থা রাখবেন না আল্লাহর সামনে ওই দিন হাজির করবেন আল্লাহ বলছেন ওয়ালাউ তারাইদিল মুজরিমুন রসুল যদি আপনি দেখতেন দুনিয়ায় যারা মুজরিম হিসাবে ছিল আমি আল্লাহ অপমানিত করি নাই ফেরত আসার চান্স দিয়েছিলাম কথা শুনে নাই আল্লাহ বলছেন কিয়ামতের দিনে দেখবেন ওদের আর ভাব নেওয়ার কায়দা নাই দুনিয়ায় পণ্ডিতি করছে তকব্বরি করছে ইসলামকে নিয়ে টিটকারি করছে কোরআন মানার কারণে মানুষের সাথে অন্য ধরনের আচরণ করেছে ইসলামের পক্ষে থাকার কারণে মানুষে বোকা মানুষ ভেবেছে আমার আল্লাহ বলছেন ওই দিন দেখতে পাবেন না কি সুর উসিহিম ইন্দা রব্বিহিম ওই মানুষগুলার আর মাথা উঁচু থাকবে না আল্লাহ মুসলিমদেরকে আলাদা করে ওই দিন এক দলের কাল্লা উঁচু করাবেন আর এক দলের কাল্লা ভেঙ্গে দিয়ে মাথাটাকে চিরস্থায়ী ভাবে নিচু করে দিবে নাউজুবিল্লাহ সালামুন কওলাম মিন রব্বির রহিম এক দলকে সালাম দিয়ে আল্লাহ আলাদা করে ফেলবেন আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা ইউহাল মুজরিমুন
বলে আলাদা করে দিবেন আল্লাহ বলেন ওই দিন যারা মুসলিম হবে কিয়ামতের দিনে দ্বিতীয় তারা উঠবে ওঠার সময় রব্বুল আলামিন তাদের মাথাগুলোকে নিচু করে দিবেন যেই না মাথা নিচু হবে সাথে সাথে মাথা নিচু করে তারা দুইটা কথা বলতে শুরু করবে রব্বানা আফসারনা ওয়া সামিনা আল্লাহ আজকে মাথা নিচু হলে হবে কি আমরা তোমার শাস্তি তোমার আযাব যেইগুলো সব আমি দেখে ফেলেছি সব আমি শুনে ফেলেছি আল্লাহর কাছে তখন মাথা নিচু করে হাউমাউ করে বলতে শুরু করবে ফারজিনা ফারজিনা আল্লাহ আজকে আমরা সব দেখে ফেলেছি আজকে সব শুনে ফেলেছি বুঝে ফেলেছি আল্লাহ তোমার কাছে ছোট্ট একটু ফরিয়াদ আমাদেরকে একটু দুনিয়ায় পাঠায়া দাও আল্লাহ বলবেন যাও যাও বাবা যাও ওই যে সিপাগলি রাস্তায় দিক দিয়ে দুনিয়ায় চলে যাও তাই না আমি উমুক দলের পাওয়ারফুল লিডার ছিলাম দুনিয়ায় যেতে দিবেন না মানে আল্লাহ আন্দোলন লাগায় দিব তাই না হাফ পাস চাই হাফ পাসের জন্য রাস্তাঘাটের গাড়ি পর্যন্ত পুরায় ফেলায় আমি স্টুডেন্ট ফোরামের লিডার ছিলাম এসআই ছিলাম ওসি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম জাতিসংঘের মহাসচিব ছিলাম দিবেন না মানে কি আল্লাহ লাভ আছে নাকি আল্লাহ রাব্বুল আমিন বলবেন কেন দুনিয়ায় তো ছিলে আবার কেন দুনিয়ায় যেতে চাও কথা শেষ একদম সর্বশেষ দুইটা কথা ভালো করে খেয়াল করেন আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজিনা আল্লাহ দুনিয়ায় পাঠায় দাও দুনিয়ায় পাঠায় দাও রব্বুল আমিন বলবেন ও মুসলিমের দল আজকে কেন দুনিয়ায় যেতে চাস দুনিয়ার থেকেই তো আসছিস সাথে সাথে বান্দারা বলতে শুরু করে নামাল সালিহান ইল্লা মুকিনুন রব্বুল আমিন এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না কেবল দুইটা ল্যাকিংস ছিল আমাদের দুনিয়ায় দুইটা গ্যাপ দুইটা আমাদের দুর্বলতা ছিল এই দুইটা পূরণ করে আবার চলে আসব এক নম্বর কি দুর্বলতা না আমাল সলিহা এবার দুনিয়ায় গেলে নেক কাজ করে করে ভরায়া ফেলব আর আল্লাহ ইমানে কিছু ঘাটতি ছিল এবার পাক্কা ইমানদার হয়ে আবার ফেরত আসব এই সুযোগ কি কিয়ামতের দিনে পাওয়া যাবে ভাই যাবে তাহলে নেক কাজ কোথায় করতে হবে এই দুনিয়ায় থাকা অবস্থায় করে নিতে হবে ইমান যেন কোন রকম ভঙ্গ না হয়ে যায় কথাবার্তা আচার আচরণ আকিদা বিশ্বাসে যেন ইমানের মধ্যে কোনো ঘাপলা না হয় বান্দাকে সব সময় কনসাস থাকতে হবে আর বান্দাকে সাধ্যের মধ্যে সব সময় নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে আপনার কথা কাজ আচরণ জামা কাপড় চলাফেরা বন্ধুত্ব সব কিছুতে আপনার নেক আচরণ থাকবে যেই বন্ধু গাঁজা খায় যেই বন্ধু বিড়ি খায় যেই বন্ধু নামাজ পড়ে না যেই বন্ধু মেয়েদের সাথে বাজে কথা বলে যেই বন্ধুর মোবাইলে হারাম জিনিস দেখা যায় ওই বন্ধুর সাথে কোনো ইমানদারের বন্ধুত্ব থাকতে পারে জোরে বলেন পারে যে মিথ্যা কথা বলে তার সাথে মুসলমানের সম্পর্ক থাকবে মুসলমান মিথ্যা কথা বলবে মুসলমান সুদ ঘুষ খাবে মুসলমান স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবে মুসলমান আজান হবে মসজিদে যাবে না এরকম হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইগুলার থেকে যদি বাঁচতে চাও কিয়ামতের দিনে যাওয়ার পরে এই কথা বলে লাভ নাই আমি আগেই জানাই দিলাম দুনিয়ায় নেক আমল করে ঈমান মজবুত করো আমি রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ লাস্ট এটা শুধু আয়াতে কারিমা হিসেবে তেলাওয়াত করব আল্লাহ রাব্বুল আমিন বলছেন যদি এই রকম হয়ে যায় কি হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব তাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তাদের জন্য বলবেন তোমাদের আর কোনো চিন্তা নাই
তোমরা তো দুনিয়ায় আমলও করছো আল্লাহকে ভয় করছো নেক কাজও করছো তোমরা ওই দলের মধ্যে নাই তোমাদের প্রতি সালাম তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে গেছে যাও যাও বান্দা ভিতরে ঢুকে যাও বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহকে এই আয়াতে কারিমার আলোকে আমরা শপথ নিব ইনশাআল্লাহ আমরা আল্লাহর পক্ষে কা থাকব আমরা যেন জালেম না হই আমরা যেন মুজরিম না হই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহুম্মা আমিন